নমস্কার আমি রনি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি তুলে ধরবার চেষ্টা করছি সেটি হলো জোড়া আত্মহত্যা ইতিমধ্যেই টলিপড়ায় একের পর এক আত্মহত্যা জনসম্মুখে আলোড়ন সৃষ্টি করেছে গত তিন বছরে মৌমিতা সাহা বিতস্তা সাহা দিশা সাহা তিয়াশা মজুমদার সহ পায়েল চক্রবর্তী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন লাইট ক্যামেরা অ্যাকশন এই গ্ল্যামার জগতের পিছনে লুকিয়ে আছে কঠিন বাস্তব যা জনসমক্ষে কখনও আসেনি গত একলা এপ্রিল ছাত থেকে পড়ে যান তিয়াশা প্রথমে তাকে বিদ্যাসাগর হাসপাতাল তারপর এস নিয়ে যাওয়া হয় বহু চেষ্টার পরেও তাকে আর বাঁচানো যায়নি তিয়াশার পরিবার সূত্রে খবর তিনি কর্মক্ষেত্রে চরম অসফলতায় ভুগছিলেন সে কারণেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ছয় সেপ্টেম্বর শিলিগুড়ি এয়ারভো মোড়ে এক হোটেলে পাইলে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ফ্যামিলিতে সময় না দেওয়ার জন্য দু হাজার তাদের সালেই বিচ্ছেদ মামলা জনসমক্ষে আসে তাদের একটি সন্তান আছে সেই ছেলেটি তার বাবার সঙ্গে টালিগঞ্জে থাকেন বর্তমানে পায়েল কর্মসূত্রে নিউগোরিয়ার একটি ফ্ল্যাটে একাই থাকেন পায়েলের পরিবার সূত্রে খবর সেই ছেলের জন্যই পায়েল একাকিত্ব যন্ত্রণায় ভুগছিলেন কি কারণে কলকাতার অভিনেত্রীদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা বিশেষজ্ঞদের মতে কর্মক্ষেত্রে চরম অসফলতা এবং তাদের কর্মশিডিউল দশ থেকে বারো ঘন্টা এবং তাদের একাকিত্ব যন্ত্রণা চরমভাবে গ্রাস করে নিচ্ছে প্রতিনিয়ত সে কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন নমস্কার ধন্যবাদ খোদ অফিস